এতটুকুই ভরসা। স্ন্যাক্স তো আসলে তেমন করতে পারলাম না, এই তো সিরাপ, এটাও রেড সিরাপ না সেই লাগতেছে, সেই তেলতেলে অয়েলি, হেয়ার অয়েলি, স্কিন অয়েলি। এইটা একটা নিল হবে, একটাই ঠিক আছে। বাজার করে চলে এলাম, আর এখন দেখা যাক যে আমি রেড কালার ফুডের মধ্যে কি কি পেয়েছি। এখানে একটা গেটোরেট, এই যে একটা হচ্ছে কিডনি বিনস, তো এটাও রেড কালার, সাথে একটা টমেটো সস নিয়ে এসেছি, এটা দিয়ে দেখা যাক কি মেক করতে পারি। জাস্ট রেড কালার হলেই হলো আর কি ফুডগুলো, আর সেই সাথে স্যুপও আছে, ক্যান স্যুপ যেগুলো, সো আমাকে কষ্ট করে কিছু বানাতে হবে না, কোনো একটা বেলার জন্য আমি এগুলো খেতে পারবো। এরপরে হচ্ছে আরও কি এনেছি, চিপস আছে, এটাও রেড কালার, সো আমি স্ন্যাক্স টাইমে খেতে পারবো। এখানে একটা সিরাপ আছে, চেরি সিরাপ, সো এটাও এটা দিয়েও দেখা যাক কি করা যায়। খাবারগুলো তো আসলে মেক করবো, বাট সেই সাথে রেড কালারের কিছু কিছু জিনিস এনেছি যেগুলো রেড কালার ফুড মেক করতে আমার জন্য সহজ হবে। আর এই যে এখানে আছে হচ্ছে কি, এটা ব্রেড, চিজ ব্রেড, চিজ ব্রেড কাইন্ড অফ কেকের মতো, তো এটা কখনো আমি খাইনি, ট্রাই করে দেখা যাক কেমন লাগে খেতে। সেগুলো ঘরের জন্য, ড্রিঙ্কসের জন্য, যেহেতু পানি খেতে পারবো না তো ড্রিঙ্কসের জন্য আমি আরও কিছু এনেছি, একটা বেজেল সিডসের একটা ড্রিঙ্কস দুটো এনেছি রেড কালার, বাকিগুলো অবশ্য অন্য কালার। ফুড তো আর কি নিজের মতো করে মেক করে নিব, আর কি কি মেক করব তা তো দেখতেই পাবেন। ফ্রুটসের মধ্যে এই যে স্ট্রবেরি, কেনার সময় তো অনেক কিছুই দেখতে পেয়েছেন, সেই সাথে এখানে আছে গ্রেপ টমেটোস, টমেটো 24 আওয়ার্সের জন্য আমি মোটামুটি অনেক ধরনের ফুড পেয়েছি, দেখা যাক এখন কি কি মেক করে খেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন, আর এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে কি নিয়ে আমার ব্লগটি হচ্ছে। তো তারপরেও আমি বলে দিচ্ছি, এখন আসলে এক কালারের ফুড সারাদিন যা যা খাবেন আপনি সব একটা কালারের মধ্যেই খেতে হবে, এরকমটা নিয়েই ব্লগগুলো মেক করা হচ্ছে। এটা আসলে এখন নতুন নয়, এটা কয়েক বছর আগ থেকেই শুরু হয়েছে, তারপরেও এখন আবার নতুন করে শুরু করেছে সবাই, তো ভাবলাম আমিও এর উপরে একটা ব্লগ করি। আর কয়েকদিন আগে এজন্য কমিউনিটিতে একটা পোস্ট করি, আর সেখানে তিনটা কালার দিয়ে দেই, হোয়াইট, গ্রিন আর রেড, আর বলে দেই যে কালারটিতে সব থেকে বেশি ভোট পাবো আমি সেই কালারের ফুড সারাদিন যা যা আমি খাবো ওই কালারের উপরেই মেক করে খাবো। তো সবার ভোট অনুসারে রেড কালারের উপরেই সব থেকে বেশি আমি ভোট পেয়েছি, আর রেড কালারের ফুড আজ সারাদিন খাবো বলে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তো দেখা যাক সারাদিন আমি কি কি খাবার মেক করে খেতে পারি। সারাদিনে তো 3 বেলা বা 4 বেলা খাওয়া হয় স্ন্যাক্স সহ, তো সেই খাবারগুলোই আমি রেড কালারের মধ্যে বানিয়ে নিব। আর একটু আগে তো বাজারগুলো দেখে নিয়েছেন যে আমি বাজার থেকে কি কি পেয়েছি রেড কালারের মধ্যে, তো ওগুলো দিয়েই আমি ট্রাই করব আমার খাবারগুলো মেক করতে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, মানে মর্নিংয়ে আমি কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন আমার সাথে কিচেনে।
আমি এখন প্যানকেক মেক করে নিব, আর সেজন্য যা যা প্রয়োজন সেগুলো দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এখানে আমি এক চিমটি পরিমাণ রেড কালারের ফুড কালার মিক্সড করে দিয়েছি, যাতে আমার প্যানকেকটা রেড কালার আসে। তো আজকের রেসিপিটা শেয়ার করছি না, কারণ আজকের ব্লগটা রেসিপি শেয়ার করার মতো না। এখানে যখন আমি প্যানে দিয়েছি তখন কিন্তু একটু পিঙ্ক কালার মনে হচ্ছে এটা লাইটের কারণে, তবে একটু পরে ঠিকই রেড কালার আবার আসবে। প্যানকেকের সাথে আমি একটা রেড স্মুদি বানিয়ে নিব, সেজন্য রেড কালারের ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে স্ট্রবেরি আর ওয়াটারমেলন আছে। মিল্কের সাথে সামান্য পরিমাণ আমি সুগার অ্যাড করে দিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। কালারটা কিন্তু পুরোপুরিভাবে রেড আসেনি মিল্কের কারণে, তো এখন দেখা যাক অন্য কিছু মিক্সড করলে এটা রেড আসে কিনা। এখানে আমি এই যে চেরির যে সিরাপটা কিনেছি রেড কালারের, এই সিরাপটা একটু ইউজ করে দেখি। এটার সাথে চেরিও আছে দেয়া, এই যে এই চেরি সহই আমি আবার ব্লেন্ড করে নিব। রেড কালার তো আনতেই হবে, তাই না? তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভীষণ মজার। এটা তো জাস্ট ফুড কালারটা, কালারটাই শুধু চেঞ্জ করেছে আর কি, বাট স্বাদ, যে খাবারের যে স্বাদ সেটা তো আর চেঞ্জ করতে পারে না ফুড কালারে। বাসায় যখন ময়দা দিয়ে করা হয় তখন কিন্তু এতটা সফট হয় না, লেপি কেনা এজন্য। এত মজার। আমার প্যানকেক এমনিতেই অনেক ভালো লাগে খেতে আমার কাছে। খাবার মুখে নিয়ে কখনো কথা বলতে অনেক বিরক্ত লাগে, মানে অন্য কেউ যখন শোনে, তো তাও আজ আমি খেতে খেতে কথা বলছি আর কি আপনাদের সাথে। আমারও কিন্তু কেউ যখন খাওয়ার কথা বলে, মানে মুখে খাবার ভর্তি সে অবস্থায় যদি কথা বলে, তখন আমার কাছে অনেক বিরক্ত লাগে। তো আজকের ভিডিওটা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, তো আমি আমার খাবারটা শেষ করে নিই। এবারে দেখা যাক আমার স্মুদি কেমন হয়েছে খেতে। এটা ডেফিনেটলি ঘরে ট্রাই করবেন, সত্যি অনেক মজার হয়েছে। তো আমি কিভাবে বানিয়েছি সেটা তো দেখেছেনই, শুধু আমি আইস ব্যবহার করিনি। যারা ঠান্ডা খেতে পছন্দ করেন, ঠান্ডা ড্রিঙ্কস, তারা অবশ্যই একটু আইস ব্যবহার করে নেবেন। আর আমি তো কালারটা আনার জন্য হচ্ছে দিয়েছি একটু চেরি সিরাপ। তো আপনারা চাইলে সিরাপটা ইউজ করে দেখতে পারেন, কারণ সিরাপটার জন্য আমার মনে হচ্ছে আরো বেশি মজার হয়েছে, একদম পারফেক্ট। গরমের সময় আসলে এরকম স্মুদি হলে কি যে শান্তি। আমি শেষ করি, তো আমি পুরোটা খেতে পারবো না, কারণ হচ্ছে আমি একসাথে দুটো প্যানকেক খেয়ে নিয়েছি। এই যে আমার প্লেট খালি, সো এটা আর খাওয়া ঠিক হবে না। আপাতত আমার সকালবেলার খাওয়া দাওয়া শেষ, আবার দুপুরেরটা নিয়ে একটু পরেই আসছি। Thank you.
দুপুরের জন্য আমি এখানে রেড কালার করে পাস্তা মেক করে নিয়েছি আর সেই সাথে একটা রেড ড্রিঙ্ক। সো আমার হচ্ছে এই যে দুপুরের খাবার দেখিয়েছি যে আমি টমেটো সস দিয়ে এই খাবারটা মেক করেছি, পাস্তা মেক করেছি আর সেই সাথে সারাদিন তো পানি খাওয়া যাবে না কারণ পানির কালার তো লাল না। তো এই ড্রিঙ্কস এই আর কি পানির কাজটা সারবে, খেয়ে দেখি কেমন হয়েছে। এখানে কিন্তু আমি এই যে পাস্তাটা মেক করেছি এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি বা অন্য কোনো কিছুই না, শুধু টমেটো সস দিয়েই মেক করেছি, জানি না কেমন হবে। এটা ভালো হয় নাই, মোটামুটি চলে, বাচ্চাদের কিভাবে মেক করে দিতে পারেন কারণ তারা অতটা বুঝবে না যে কতটা মজা হয়েছে, আসলে খুব একটা ভালো হয় নাই। খাই, কিছু করার নাই, রেড ফুড খেতে হবে তো, আজকে সারাদিন আমি রেড ফুড খাবো। সো এই ক্ষুধা লাগছে একটা হচ্ছে ফুড রিভিউ দেয় একটা আপু, তার ভিডিও দেখি আমি, অনেক ভালো লাগে, ক্ষুধা লাগছে। আমারও এখন অনেক ক্ষুধা লাগছে, তো সাথে পানি খাওয়া যাবে না। মা ছেলে ম্যাচিং 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 সামি আর কি লাইক করে সামি, সামিও একটু ট্রাই করলো আমার সাথে রেড ফুড, একদম যে খারাপ ছিল তাও কিন্তু না, মানে টমেটো সস যেমনটা হওয়ার কথা ঠিক তেমনই লাগলো, তবে সাথে যদি আরো কিছু অ্যাড করা যেত তবে নিঃসন্দেহে অনেক মজার হতো। এটাও শেষ করি, তো আমার দুপুরের খাবারটা শেষ, তো সকালবেলা গেল, দুপুরবেলা গেল, এখন রাতের রাতের খাবারটা মেক করব। রাতে অবশ্য অত ঝামেলায় যাব না, দেখতেই পাবেন যে আমি রাতে কি খাবার খাই, তো সে পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবেন, মানে শেষ পর্যন্ত দেখবেন। আর এখন কি করব, একটু কাজ আছে ওগুলো সারি, তো সারতে সারতে এমনিতেই সময়টা চলে যাবে। এখন কি খাওয়া যায় বলেন তো, এখন হচ্ছে স্ন্যাক্স টাইম, রেড 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 গ্লাস ও রেড, রেড হলে ভালো হতো। তো আমি স্ন্যাক্স এর জন্য এখানে একটা হচ্ছে চিজ ব্রেড আছে, ক্রিম চিজ ব্রেড, আমি এটা কখনো ট্রাই করি নাই, দেখি কেমন লাগে খেতে, বাট আমি প্যাকেটই নিয়ে নিয়েছি, আরেকটা আবার নষ্ট করতে ইচ্ছা করে না। সেই সাথে খাবো চিপস, প্যাকেট থেকেই খাবো, এই যে এটা কি রেড, হ্যাঁ কাছ থেকে তো রেডি, অরেঞ্জ লাগতেছে তো ভিডিওতে, খাবো কি বলেন, খাওয়া যাবে না থাক। তো চিপসটা আমি খাবো না কারণ হচ্ছে ভিডিওতে পুরোপুরি ভাবে রেড বোঝা যাচ্ছে না, এটা এটা একটু ট্রাই করা যায়, বাট এটা অনেক সুইট, এটাও খাবো না কারণ এটা
এটা আসলে যারা কেক পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। আমি খুব একটা আসলে কেক খাই না, এই জন্য আর খাওয়া গেল না, তো আমি এটা ট্রাই করে দেখি। এটা তো ডেফিনেটলি খেতে পারবো, তারপরেও কিছু করার নেই, স্ন্যাক্সে আমার জন্য আর কিছুই নাই, মানে রেড আর রেড এর উপরে আর কিছু নাই বাসায়। এতটুকুই ভরসা। আজকের চ্যালেঞ্জ মোটামুটি ভাবে শেষ করেছি, স্ন্যাক্স পর্যন্ত, রাতের খাবারটা বাকি আছে। আর রাতের খাবারে তো একটু ঝটপট কিছু মেক করে নিব, তা এখন অনেক মাথা ব্যথা করছে, মেডিসিন খেতে হবে আমাকে। তো রাতের খাবারটা নিয়ে আবার ফিরে আসছি। আবারও চলে এলাম রাতের খাবারটা খাওয়ার জন্য। তো কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেল, এখন বাজে হচ্ছে 8টা। তো আমি যদিও এখন 7:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নেই, তো আজ একটু লেট হয়ে গেল, কারণ আমার বেশ অনেক কিছু কাজ ছিল। তো এই যে আমি কিন্তু মেকআপটা তুলিনি, অনেকটাই কিন্তু অয়েলি হয়ে আছে, অনেক অয়েলি। আজকে বেশ প্যারার মধ্যে ছিলাম আর কি মেকআপ করে, কারণ ভিডিওটা পুরোটা করতে হবে, এর জন্য সারাদিনই শুধু মেকআপ নিয়েই বসেছিলাম। তো যাই হোক, এখন কি বানিয়েছি দেখতে পাবেন একটু পরেই। খুবই সহজ আর ঝটপট, যাতে নিজের কোনো কষ্ট না লাগে, সেরকম একটা খাবার নিয়ে এসেছি। আমি আমার রাতের খাবারটা ঝটপট করে নিয়েছি, আর এখানে ক্যানের হচ্ছে স্যুপ আছে, টমেটো স্যুপ, আর সেই সাথে আছে ক্যান বিন, যেটা আপনারা দেখেছেন যে আমি রেড ফুডগুলো কিনেছি তার মধ্যে ক্যান ছিল। তো আমি জাস্ট বিনগুলো বের করে ভালো করে ধুয়ে স্যুপের সাথে মিক্সড করে 30 সেকেন্ড ওয়ার্ম করে নিয়েছি। এতে করে আর কি একদমই কষ্ট করতে হয়নি আমাকে রাতের খাবারটা মেক করার জন্য, বাট খুবই মজার ছিল স্যুপটা। যদিও কখনো আগে এভাবে আমার ট্রাই করা হয়নি, আজই জাস্ট রেড ফুড খাওয়ার উদ্দেশ্যে মেক করা, তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার। আমি আমার রাতের খাবারটাও খেয়ে নিয়েছি। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত পুরো খাবারগুলোই মেক করেছি রেড, তো রেডের উপরেই সবগুলো খাবার খেতে ট্রাই করেছি, যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমি পুরো দিনটি, আমি সেটা পালন করারও চেষ্টা করেছি। আর আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের, অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল, যদি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।